এই মুহূর্তে আমরা হুগলির খানাকুল এলাকায় গণেশপুর গ্রামে এসেছি। আর এই গ্রামে আমরা এনডিআরএফ এর বোট করে আসতে হয়েছে, কেন যে এই জায়গায় পৌঁছবার আর কোনো উপায় নেই। চারিদিকে কিন্তু জল, এই গ্রামের আশেপাশে কোনো রাস্তা এমন নেই যেখানে জল নেই, এখান থেকে বেরোবার কোনো উপায় নেই, এখানে ঢোকার কোনো উপায় নেই। আর আমরা এই এই সব যে জল আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নদী নয়, এটা কৃষি জমি, কিন্তু পুরোটাই ভেসে গেছে জলে। আর বিস্তীর্ণ এলাকা নিয়ে এই জল, পুরো আরামবাগ এলাকায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জল কিছুটা কমেছে, কিন্তু এখনও পর্যন্ত অনেক এরকম জায়গা আছে যেখানে আমরা এই প্রথম পৌঁছেছি। এর আগে কোনো নিউজ চ্যানেলও এখানে পৌঁছতে পারেনি। আর এইখানে কি অবস্থা জেনে নেব, আপনার নাম বলুন। কি অবস্থা আপনাদের? সর্বাণী মালিক। হ্যাঁ, কি অবস্থা? এখানে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ একটু পার্টি দিয়ে সুবিধা অসুবিধা দেখে নে, সব রান্না করে সব খাওয়া তো পারে যায় না, কোনো পার্টি লোক লক্ষ্য দিয়ে কেউ দেখে নে। আপনাদের কি ঘর বাড়ি পুরো ডুবে গেছে? হ্যাঁ, পুরো ডুবে গেছে, থই থই করছে, মানে রাস্তায় থাকতে হচ্ছে। হ্যাঁ, রাস্তায় থাকতে হচ্ছে, সব তিরপুল ফিরপুল খাটি আছে, মানে এটা উঁচু জায়গা বলে এখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, জল সব আজকে একটু মরেছে বলে সব একটু রাস্তায় বেরোতে পারা যাচ্ছে। খাওয়া দাওয়া, খাওয়ার জল, কোনো কি কষ্ট, বিশাল জল সব ডুবে গেছে, নদীর জলই সব ব্যবহার করা হচ্ছে, মানে নদীর জলই খাচ্ছেন। হ্যাঁ বলুন। অল ডুবে গেছে, তবে ছোট ছোট বাচ্চা দিকে নিয়ে তক্ত বসে চারটা করে ইট চাপি দিয়ে তাতে বসে রান্নাটা কোথা করবো, ছেলে দিয়ে খাওয়াতে পারিনি, এমন হচ্ছে এই গণেশ ফুটতে এই 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 এলাকাটার মধ্যে, এই এলাকাটার মধ্যে অবস্থা তো বেশি খারাপ, মধ্যে এত কষ্ট রয়েছে, কেউ হাই স্কুলে পড়ে আছে যে বাচ্চা দিকে নিয়ে ঘর আর ঘর জল, চারিদিকে বেরোবার কোনো উপায় নেই, কিচ্ছু নাই কিচ্ছু নাই, সমস্ত জল ডুবে রয়েছে একবার সব, এমন অবস্থা, এইটুকু যে গেছে বলে এর মধ্যে এই সব বাচ্চা দিকে বার করেছি, কি অবস্থা, কে চো কে চো, তাহলে ঘুরাই করে সাপ, সাপেরও তো ভয় আছে। হ্যাঁ, সাপ যাচ্ছে তো, সাপ বেরোচ্ছে বাবা, আর তো সাপ চোখে কোথা যে ঢুকবে আছে তার ঠিক নাই, বড় বড় সাপ ডুবে যাচ্ছে। বুঝতেই পাচ্ছেন কি অবস্থা এখানে, এই এলাকায় কিন্তু খাবার জলও নেই, নদীর জল খেতে হচ্ছে এনাদেরকে, খাবার দাবারেরও সেরকম এখানে বন্দোবস্ত নেই। এই যে উঁচু জায়গাটা, এখানেই কিন্তু এদেরকে থাকতে হচ্ছে, কেন যে এদের ঘর বাড়ি সব পুরোপুরিভাবেই ডুবে রয়েছে। ক্যামেরাম্যান তাপস বৈরীর সঙ্গে অনুপম মিশ্র, আজ তক বাংলা, হুগলি। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।